वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्तानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहर वा छाकतरुवश्य कृपा सिंधुभ्य वज पति पावनेभ्यो वैष्णवभ्यो नमो नम मुखति वाचा लंगुंगिरी लंग यम बंदी परमाधव बृंदाई तुलसीदे वै पिया केशवश

भक्तिप्रमोदाक्ष जगोद्वरन् धेयं सदा परिभवग्नमभिष्टदुघं तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भीतात्यहं पुनतपाल्भवाद्दिपूतं बन्दे महापुरुषते चरणं यत्पादपल्लवनखचन्दमणि छटाय विस्फुरीज किश पूर्णुराग्रस्वसागर सारुमूर्ति साराधिकायिप्रीकृष्णचैतन्य प्रभु नितानंद्रियातदाधर शिव सदी गौरभक्तंदीकृष्ण चैतन्य प्रभुनतानंद চিআত গাধর শিব সবী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানুলম্বিতভুজৌ কনকু संकीर्तनिकरु कमलायताक्ष दिजभरु जुगधर्म पालु वंदे जगत प्रिय करु करुणा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे, हरे 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 राम हरे राम

भापन सदा नरानम गंगा रमणीय जटा कलापम गौरीगुषी तवाम भागम नारायणो प्रियमदापारम वरानसीपुरपति भजवी शनाथ गीषजुष्वी लक्ष्मीजस्व चक्ष यसते हृदय त्वं महम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे, हरे 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 राम हरे राम রাম রদ্রিয়া হ্রত নাম রাজন চবাব দিবর্থ হাজন কুটুম্বর নিদ্রায় হ্রত নাম ব্যাবহ নবা গৌড়ীয় গোষ্ঠীপতি গোষ্ঠীবতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা বহু পরমংশ জগৎগুরু জানিয়েছেন জ্ঞান জ্ঞানন রক্ত ব্যয় করার পরেও কোন এক ব্যক্তিকে পরম সত্যবস্তু সম্বন্ধে বোঝানো যায় না এতই সুদূর্ল গৌড়ীয় গোষ্ঠী প্রতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভা পরমংশ জগৎগুরু জানিয়েছেন যে গেলন গ্যালন রক্ত ব্যয় করার পরেও কোনো একজনকে পরম সত্যবস্তু সম্বন্ধে বোঝানো যায় না এতই ভয়ঙ্কর মায়ার প্রভাব বলতেন গৌরীয় মঠের প্রত্যেক গৌরীয় মঠের প্রত্যেক ব্যক্তি গৌরী মঠের যারা নিজেদেরকে সদস্য বলে দাবি করছেন গৌরী মঠের প্রত্যেক সদস্য প্রত্যেক ব্যক্তি এই বদ্ধজীব এই যে সমাজের পতিত জীবগুলোকে উদ্ধারের জন্য আপনারা প্রচুর পরিমাণে গ্যালন গ্যালন রক্ত দেওয়ার জন্য তৈরি থাকবেন তারপরেও কোনো গ্যারেন্টি নেই ওই সব জীবাত্মাগুলোকে আমরা উদ্ধার করব এরকম অহংকার আমরা বলতে পারবো না কারণ কোনো গ্যারেন্টি নেই কারণ জীবের স্বতন্ত্রতা তার নিজস্ব ব্যাপার গুরু বৈষ্ণব প্রতিজ্ঞা করে আমাকে উদ্ধার করতে পারেন তারা প্রতিজ্ঞা করতে পারেন অনায়াসে কিন্তু করবেন না কারণ কার জন্য প্রতিজ্ঞা করবেন যিনি শরণাগত তার জন্য প্রতিজ্ঞা করবেন বাদবাকি যারা স্বতন্ত্রতা অবলম্বন করে জীবন জীবনযাপন করছেন তাদের জন্য তো প্রতিজ্ঞা করতে পারেন না কারণ তাদেরকে প্রতিকা করবেন ওরা অন্য পথে চলে যাবে ওই জন্য বদ্ধজীবের উদ্ধারের জন্য সাধুগুরু বৈষ্ণব আপ্রাণ চেষ্টা করতে পারেন অন্তর থেকে অন্তর থেকে তারা চেষ্টা করতে পারেন বাকি এবার বদ্ধজীবের ইচ্ছা সে উদ্ধার হতে চায় কী চায় এটা সেই জানে এর কিছু করার থাকে না সেই পরম বস্তুটাকে কেউ জানতে পারছে না এটাকে একটা গুপ্তভাবে রাখা হয়েছে যে বস্তুটা পরম বস্তু সেটাকে এতই গোপনীয়ভাবে রাখা হয়েছে গুপ্তভাবে যেমনভাবে মানুষ গুপ্তধন মানুষের গুপ্তধন থাকে তো এই গুপ্তধনকে যেভাবে সংরক্ষিতভাবে রাখে গোপনে কেউ যেন বাইরের লোক জানতে না পারে ঠিক সেরকমভাবে বলবো না তার থেকে অনেক অনেক বেশি গোপনভাবে এই পরম সত্য বস্তুটাকে লুকানো আছে লুকিয়ে রাখা আছে যেটা উপনিষদ বলছেন হিরণময়েন পাত্রেন সত্যস্য অপহিতম মুখম পরম সত্য বস্তুটাকে একটা সুবর্ণ কলসের ভেতর রেখে তার মুখটাকে টাইট করে দেয়া হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে ওই সুবর্ণ কলসের ভেতরে সত্যবস্তু রাখা আছে আর মুখটাকে বদ্ধ করে দেয়া হয়েছে যাতে কেউ জানতে না পারে কিছু এই সুবর্ণ কলস যেটা বলা হচ্ছে সেটাকে বাস্তব বিচারে যদি বলা যায় সেটা কি। না সেটাকে বলে ইম্পার্সোনাল ব্রহ্ম ইফালজেন্স অর্থাৎ যেটা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি জ্যোতির অভ্যন্তরে শ্যাম সুন্দর এক রূপ বিরাজমান রয়েছে জ্যোতির অভ্যন্তরে শুধু অনেক অভ্যন্তরে যে জ্যোতিটা ব্রহ্মজ্যোতি দেখা যায় সেটা হচ্ছে গোবিন্দ ভগবানের অঙ্গজ্যোতি অন্য কাউর নয় এই অঙ্গজ্যোতি সমস্ত সত্যটাকে গোপন করে রেখেছে এখান থেকে আরম্ভ করে শুধু নয় একেবারে পাতাল থেকে আরম্ভ করে ব্রহ্মলোক পর্যন্ত এই সমগ্রটাকে বলা হয় দেবীধাম কি বলা হয় দেবীধাম এটা সব দেবীধাম দেবীধাম মানে হলো দেবীর কর্তৃত্ব ওখানে আছে কেউ দেবীর আজ্ঞার অতিক্রম করতে পারবে না তার মায়াতে সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড মোহিত হয়ে থাকবে আর এই দেবীধামকে ক্রস ওভার করে গেলে অর্থাৎ দেবীধামের যে শেষ পর্যায়ে যেটা রয়েছে সেটাকে বলা হয় ব্রহ্মধাম ব্রহ্মার লোক ব্রহ্মলোক কিন্তু ব্রহ্মলোকের পরে এটা অনেকেই জানেন না কারোর খবরই নেই ব্রহ্মসংগীতা এগুলো আলোচনা হচ্ছে সাতটা পরপর স্তর আছে বিভিন্ন সেই স্তরের বাইরে অতিক্রম করে গেলে বিরজা নদী পড়বে সেই বিরজা নদীর জলেতে চিন্ময় জলেতে অনন্ত ব্রহ্মাণ্ড সর্ষের দানার মতো ভাসছে বোঝা গেল অনন্ত ব্রহ্মাণ্ডে বিরাজার জলে আর এই বিরজা নদীকে যদি অতিক্রম করে যাওয়া যায় কাট করে যাওয়া যায় যেটাকে রজা বলা হয় বিগত রজা অর্থাৎ তোমার মধ্যে যত ময়লা অবশেষ রয়েছে যেটুকু ময়লা শেষে পড়ে রয়েছে ওটাকে ধুয়ে তারপর যেতে পারে এটা হলো বিরজা মানে বিগত রজা তোমার মধ্যে যদি কিছু ছিটে পড়া তুমি তো উঠছো পবিত্র হতে হতে তারপরেও যদি কিছু গন্ধ থাকে ময়লা ফয়লা সেটা বীরজা নদীর চান করে ধুয়ে তবে তোমাকে পাঠাবে নালে আবার এখান থেকে এখানে আবার পাঠিয়ে দেবে এখানে যেতে পারবে সেই বীরজা নদী অতিক্রম করলে পরে সেখানে ব্রহ্মজ্যোতি হয় যে রেগে ব্রহ্মসংগীতায় বলছেন যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম শীর্ষ ভূতম গোবিন্দ আদি পুরুষম তমাম্বজামি এই ব্রহ্মজ্যোতি নিষ্কলঙ্ক ওর মধ্যে কোনো কলঙ্ক নেই সেই ব্রহ্মজ্যোতিকে অতিক্রম করে যেতে হবে ব্রহ্মজ্যোতিকে অতিক্রম করে যাওয়ার পর তারপর লোক পড়বে লোকের জায়গাটাকে বৈকুণ্ঠ বলা যায় সদাশিব বৈকুণ্ঠ তত্ত্ব সদাশিব মহাবিষ্ণু তত্ত্ব মহাবিষ্ণুর জগৎকর্তা মায় শ্রীজ্যোতি অদহা তৎস অবতার এম অদ্বৈত আচার্য ঈশ্বর এরা মহাবিষ্ণু অদ্বৈতের লোক সেটাকে ছাড়িয়ে গেলে এবার অনন্ত বৈকুণ্ঠের প্রকোষ্ঠ সেখানে বিভিন্ন অবতার গণের আলাদা আলাদা সমস্ত নৃসিংহ বরাহ থেকে আরম্ভ কুর্ম সব পড়বে তারপরে শেষে নৃসিংহদেব নৃসিংহদেবের যে বৈকুণ্ঠের জায়গা সেটাকে অতিক্রম করলে রামচন্দ্রের পড়বে রামচন্দ্রের অযোধ্যা অবধপুরী সে অযোধ্যাকে অতিক্রম করে গেলে তারপরে এবার সেখানে কি পড়বে সেখানে গোলক বৃন্দা গোলকধাম পড়বে এই গোলকধামের মধ্যে বাইরের প্রকোষ্যে রয়েছেন দ্বারকা তার ভেতরে রয়েছেন আর একটু ভেতরে ঢুকলে মথুরা আরও অন্তঃকরণে ঢুকলে সেখানে বৃন্দাবন আর যদি যে চতুর্ভুয় রয়েছে চারিদিকে সে সম্বন্ধে আর কথা আলোচনা করা সম্ভব না এখন তার বাইরে রয়েছে শ্বেতদ্বীপ এই শ্বেতদ্বীপকে গোলক বলা যায় গোলকই এটা শ্বেত্বীপ এই শ্বেতদ্বীপের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা করেছেন কী লীলা করলেন কেন করলেন এর সমস্ত ব্যাখ্যা গৌরাঙ্গ মহাপুর মাধ্যমে আমরা পাই সেই শ্বেতদ্বীপ সেই শ্বেতদ্বীপে গৌরাঙ্গ রয়েছেন ওর লীলা অর্থাৎ কৃষ্ণলীলার পরিশিষ্ট দ্য অ্যাপেন্ডিক্স পার্ট অফ কৃষ্ণলীলা ইজ দেয়ার সেখানে থাকবেন এবার প্রশ্ন হলো এই যে আমাদের গতাগতি গতাগতি হচ্ছে তো করম বিভাকে করম বিপাকে গতাগতি পুনঃপুনঃ মতিরহ তোরা তুয়া পর সঙ্গে তাই না করম বিপাকে গতাগতি পুনঃপুনঃ এর কোনো বাইরে কেউ যেতে পারবে না করম বিপাকে কর্মের ফলেতে ভ্রাম্যাম ভ্রাম্যমান অবস্থায় সমস্ত জীব রয়েছেন তারা এই পরম সত্যবস্তুটাকে জানতে পারছেন যেটাকে বললাম হিরণময়ন পাত্রেন এইটি হলো সে সত্য বস্তু বাইরে ব্রহ্মজ্যোতি দিয়ে ঘেরা রয়েছে এর বাইরে ধীরে ধীরে প্রবিষ্ট হলে দেখা যাবে সেই পরম সত্যবস্তু ঈশ্বরহ পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ রাদি গোবিন্দ সর্বকারণ কারণ এ গোপনভাবে রয়েছে কেউ জানতে পারবেন না এই জন্য বলা হয়েছে এটাকে গুপ্ত তত্ত্ব আর মায়াদেবীর দায়িত্ব এটা যারা হরি বিমুখ রয়েছেন তাদেরকে মোহিত করে জগতে ফেলে দেওয়া মায়াদেবীর দায়িত্ব কেন এটা ভগবান দিয়েছে মায়াদেবীর এটা দায়িত্ব যারা ভগবান ভগবত বিমুখ তাদেরকে তিনি কি করেন এই মায়াময় জগতে তিনি কারাগারে আবদ্ধ করে ওদেরকে ফেলে রাখেন এবার কষ্টভা যে জন্মে তোর যে জন্মে তোর বুদ্ধি খুলবে গুরু বৈষ্ণবের সঙ্গক্রমে সেই জন্মে তোকে ছেড়ে দেবো হয় যারা ভক্তিমত্যা কীর্তন বলছেন কুলদেবী যোগ মায়া মরে কৃপা করি আবরণ সংবরী আবরণ নাকি মায়ার আবরণ আবরম সংভরিবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ ষানমুখ্য যার ভাগ্য কমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক অভয় নিষ্কপট হয়ে মাতা আমাপানে চাও এরা পরিষ্কারভাবে বলা আছে এখন ভাগবতের যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে সংসারের বিভৎস চিত্রটা তুলে দেখা হয়েছে সমস্ত মানুষগুলো পোকার মতো কিলবিল করছে পোকা যেমন করে কিচ কিচ কিচকিচ করে এরকম এরা কেউই বুঝতে পারছে না তাদের জীবনের উদ্দেশ্যটা কি পোকার মতো কিলবিল করছে এরা কখন মরবে কখন কি করবে কোনো ঠিক নাই এই অবস্থায় পড়ে রয়েছে রাত্রিকাল বিচার করলে দেখা যায় রাত্রিকাল ঘুমেতে চলে যায় অনেকেই ঘুমন আট ঘন্টা দশ ঘন্টা অনেকে ঘুমোয় এমন লোকও জানি দশ ঘন্টা বারো ঘন্টা ঘুমোয় বাবা বাবারে সারাদিন ঘুমোচ্ছে তাহলে নিদ্রাতে যদি আট ঘন্টাও চলে যায় আট ঘন্টা চলে গেল বাকি রইল কি ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টার মধ্যে কি হলো বাদ বাকি রোজগার করতে হবে দৌড়া তো কুকুর বেড়ালের মতো সংসার করে ফেলেছে এবার দৌড়া গলায় দড়ি দিয়ে মায়াদেবী দৌড় করাচ্ছে যা ওখানে যা ওখানে যৌড়াচ্ছে বা বোঝা গেল তাহলে টাকা রোজগার করতে হবে অর্থ কুটুম্ব ভরণ কুটুম্ব চালন করতে হবে ওদেরকে ডাকতে হবে কুটুম্ব ভরণ কি করে হবে না এইভাবে নিদ্রয়া নক্তম আর ব্যয় বা ন চ এই কাম উপভোগ করতে করতে আমাদের বয়সের অনেক অংশটা চলে যা জানতেই পারেন যেটা ভক্তিমুখের কীর্তনে কীর্তনে বলছেন ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সম আর কিছু দিনে জ্ঞান উপজিল পাট অহরহ কি সুন্দর মানে আমাদের কপাল পোড়া আমাদের কপালটা পুড়ে গেছে তা নাহলে এক ভক্তিমুর ঠাকুরের একটা কীর্তন দিয়ে আমি উদ্ধারে ভগবানকে যেতে পারি কিন্তু কেউ বুঝবে না কেউ যেদিন বুঝবে সেদিন হাহাকার হয়ে যাবে সেদিন গুরু বৈষ্ণব সঙ্গে থাকবে না চলে যাবে জগৎ থেকে আর তাদের নিত্য বিরাজু থাকলে আমি তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না আমার ক্ষমতাও নেই তাহলে যেদিন বুঝতে পারবে যে আমি ভুল পথে চলেছি সেদিন সব আর কিছু করার নেই ভুল এমন পর্যায়ে চলে গেছে ওখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই এটা গান শুনেছিলাম কি ছোটোবেলায় নাই নাই সেখানে বলছেন ফিরিবার পথ নাই একটা গান শুনেছিলাম বাচ্চা বয়সে এই হলো ভয়ঙ্কর পরিস্থিতি এ অবস্থা থেকে ফেরবার কোন রাস্তা নাই রাত্রিকাল চলে গেল নিদ্রায় ব্যয় নয় দিবাচ অর্থে হয়া রাজান দিব দিবা দিবা মানে দিবস কাল রোজগার আদি করতে চলে গেল বাকি কাম ভোগ করতে চলে যায় বিভিন্ন আনন্দ করব স্ত্রী পুত্র নিয়ে ফুর্তি করবো এতে চলে গেল বাকি অবশেষ শৈল কত লাস্টে সত্তর বছর হয়ে গেল। ধাপ ফাঁত হয়ে গেল আর মাংস খেতে পায় না আর খেতে পারছে না বার্ধক্য এখন পঞ্চরোগে হতো কেমন হয়ে যাবে বল বার্ধক্যে ওর কিন্তু ইচ্ছা আছে ভোগ করার ইচ্ছা আছে কিন্তু বার্ধক্য এখন পঞ্চরোগে হতো ওর ইচ্ছে কিন্তু আছে ভোগ করা কিন্তু পাচ্ছেন খেলে পেট খারাপ হয় ইচ্ছা নেই না ওই জন্য বলছে ইচ্ছাটা যতক্ষণ থাকবে ততক্ষণ হলো ভয়ঙ্কর ইচ্ছাটা থাকা পর্যন্ত সে যদি নব্বই বছরও হয় নব্বই বছর দেখে তাকে সম্মান দেওয়ার কোনো কারণ নেই নব্বই বছর আছে তারা এখনও ইচ্ছে হচ্ছে ভোগ করি সব সব ভোগ করবো কামিনী কাঞ্চন পারছে না তাহলে নব্বই বছর হলে তাকে সম্মান করতে এই কোথাকার কথা কোথা কথা নাই অথচ সুখদেব গোস্বামী অথচ আমাদের ধ্রুব মহারাজ পাঁচ বছর থেকে আমরা রণ্ডবোধ করব। প্রহ্লাদ মহারাজ পাঁচ বছর ঢুকে রণ্যবোধ করব ঘাটের মোড়া মরতেই যাচ্ছে তাকে রন্নবোধ করব কেন করব ও তো এখন কাম রয়েছে ভেতরে ও তো এখনও যায়নি তাহলে মানুষ যে জগতের বিচারগুলো করে এগুলো সব ভুল বিচার বিচারগুলো ঠিক নয় ওই জন্য বৃদ্ধ বয়সে যদি কাম থাকে তার ওই দুর্গন্ধ দূষিত ওই কামনা বাসনাই তাকে চরিত্রহীন করে দিয়েছে বাইরে দেখতে পাচ্ছ না কিন্তু ভেতরে চরিত্রহীন এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে বাঁচবার একটাই রাস্তা রয়েছে বানবার একটা দ্বিতীয় কোনো রাস্তা নেই বাজবার একটাই রাস্তা রয়েছে যার কপাল ভালো সে গ্রহণ করুক নালে চলে যা সেটা কি না গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করা সত্যিকারের গুরুবৈষ্ণব কোনো চিটা ধোকাবাজের চরণ আশ্রয় না আমি একটা দীক্ষা নিয়ে নিলাম এটা কোনো কাজের নয় কিছু নয় এ দীক্ষা কি কাজ হবে তো লাভ হবে না দীক্ষা মানে দিব্যজ্ঞান আমাকে দিতে পারে না তার নিজেরই দিব্যজ্ঞান নেই আরে দিব্যজ্ঞানদের ওকে তো তার কাণ্ডজ্ঞানই নেই হ্যাঁ দিব্যজ্ঞান তো আমি দূরের কথা কাণ্ডজ্ঞানই নেই তাকে তার থেকে আমি দীক্ষা নিয়ে কি করবো এ তো আমাকে বাজাতে পারবে আর তো আমি কি নরকে চলে যাব আর লোকগুলো বুঝতে চায় না এসব কথাগুলো লোকগুলো এগুলো মাথায় ঢোকে না যে কত বড় সত্যি কথা এগুলো এগুলো বুঝতে চায় না প্রপাদের কথা কেউ শুনতে চায় না ওই জন্য প্রপাত বারবার বলতেন তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা এক নয় দিব্য জ্ঞানের উন্মেষ যদি না হয় সেটাকে দীক্ষা হয়েছে বলা যাবে না দীক্ষা নয় ওটা দীক্ষার মতো একটা কিছু দীক্ষা নয় যখন নকল সোনা আসল সোনার থেকে বেশি চকচক করে আসল সোনার থেকে নকল সোনা বেশি চকচক করে তো এরকম একটা অবস্থায় রয়েছে একটা রাস্তা খোলা রয়েছে সেটা একটাই গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে শব্দব্রহ্মকে গ্রহণ করা অর্থাৎ অপ্রাকৃত শব্দব্রহ্ম হরিকথা যে নিরন্তর প্রবাহিত হচ্ছে গুরু বৈষ্ণবের মুখ থেকে হাজার হাজার হরিকথা নিরন্তর পেরেছে হাজার হাজার সেই সব হরিকথার কটা শুনতে পারবো আমি আমার জীবনে এটা সবচেয়ে বড় কথা প্রশ্ন কটা হরিকথা আমি শুনতে পারবো কত হরিকথা হজম করতে পারবো আর কতটা হরিকথার যে আদর্শ আমি গ্রহণ করতে পারব এটা সেটার ওপর নির্ভর করছে আমি বাঁচব কি বাঁচব না আমি বাঁচব কি বাঁচবো না এটা নির্ভর করছে সম্পূর্ণ গুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করেছি কি না করে শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করছি কি না কতটা পরিমাণে সেই শব্দব্রহ্মর আদর্শগুলোকে গ্রহণ করতে পেরেছি তার উপর নির্ভর করছে আমি কতটা পরিমাণে এগোতে পারব এরা নির্ভর করছে এই অনন্ত ব্রহ্মাণ্ডের বৈজ্ঞানিকরা বলছে ইনফিনিটি ব্রহ্মাণ্ড হ্যাজ সাম কমন পয়েন্ট এই অনন্ত ব্রহ্মাণ্ডের একটা নাকি কমন পয়েন্ট আছে একটা সেন্টার পয়েন্ট কিন্তু আমাদের ক্ষমতা সেটা বার করব বৈজ্ঞানিকরা বলছেন এই অনন্ত ব্রহ্মাণ্ড যে রয়েছে তার একটা কেন্দ্রবিন্দু আছে কেন্দ্রবিন্দু অবশ্যই আছে আর এই কেন্দ্রবিন্দুর যেখানে আমাদের শাস্ত্রীয় বিচারে ভগবান দাঁড়িয়ে রয়েছেন সেই কেন্দ্রবিন্দুতে ভগবানের যে ইচ্ছাগুলো আর জীবের যে ইচ্ছাগুলো অনন্ত ব্রহ্মাণ্ডে জীব এগুলো বিপরীতমুখী অর্থাৎ ভগবান চাইছেন তোরা আমার কাছে আয় আর জীবের বুদ্ধি হচ্ছে বিপরীতমুখী বোঝা গেল জীবের ইচ্ছাগুলো বিপরীতমুখী অর্থাৎ এই যে কেন্দ্রবিন্দু রয়েছে সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে আমাদের হৃদয়ের যে কেন্দ্রবিন্দু রয়েছে আমাদের যে সেলফ ইন্টারেস্ট রয়েছে কেন্দ্রবিন্দু স্বার্থ স্বার্থ এটাকে আমাদের কোয়েনসাইড করতে হবে আমাদেরকে মেলাতে হবে এটা নাম হল ভজন অনেকেই বোঝে না মনে করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটাই বলো ভজন কোনো পাগলে বুঝতে চায় না যে ভজনটা ওটাকে বলে না ভজন যে গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে আমাদের মেলাতে হবে কতটা পরিমাণে আমি মেলাতে পারবো মেলিয়ে একাকার হয়ে যায় আর ভগবান গুরু বৈষ্ণবের ইচ্ছা আমার ইচ্ছা আলাদা নয় একই শুদ্ধ গুরু বৈষ্ণবের যে ইচ্ছা এটা অবধারিত এই এটাকে এটা কখনোই ব্যর্থ হয় না ওদের যে ইচ্ছাগুলো এগুলো তো ভগবত সেবার ইচ্ছা ওই জন্য ওদের ইচ্ছা দেখবে কোনোদিন বৃথা যায় না যা সংকল্প করবে সংকল্প সিদ্ধি আর বদ্ধজীবীর যে সংকল্প এটা মায়াদেবী তাকে লেজে খেলাবে মায়াদেবী লেজে খেলাবে দেবে কাজেই শুদ্ধ গুরু বৈষ্ণবের যে অন্তঃকরণ যে ইচ্ছাগুলো আছে তার সঙ্গে আশ্রিত জন যারা আশ্রয় নিয়েছেন বলে দাবি করছেন তারা যদি সম্পূর্ণ সম্যকরূপে নিজেকে মিলিয়ে দিতে পারেন টোটালি হারমোনাইজ করতে পারেন তখন একটা সমাধান বেরোবে তার আগে বেরোবে যেটাকে কীর্তনে তো তোমরা বলো গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা এটা সরল ভাষায় কিন্তু কেউ বুঝছে না কাজে এই যে কেন্দ্রবিন্দু রয়েছে একটা অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত জীব আছে যতদিন পর্যন্ত ভগবানের সঙ্গে ট্যালি করতে না পারবে কেন্দ্রবিন্দুর সঙ্গে মেলাতে না পারবে ততদিন অনন্তকাল ধরে ঘুরতে থাক তার আর কোনো রাস্তা নেই অনন্তকাল ঘোরো এবার পুনরপি মনোরম পুনরপি জননম পুনরপি মাতৃ জঠরে সয়ানম এছাড়া আর কোনো রাস্তা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে সয়ানম এই চলো খালি আর কোনো কাজ এইটাতে হবে আরেকটা জন্ম নেবে আরেকটা চলতে থাকবে আর সমাধান একটাই তোমাদের যদি প্রেরণা দিয়ে থাকে ভগবান তাহলে তোমরা চোখ খুলে যাবে তোমরা চিনতে পারবে সেই শুদ্ধ গুরু বৈষ্ণবকে চিনে নিয়ে তার সঙ্গে একাকার হয়ে যাবে গুরু বৈষ্ণবের সঙ্গে ব্যাস আর কোনো কথা আর কিছু করতে হবে না যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমারও করুণা সার কিন্তু যোগ্যতা বিচারে কিছু নাই পাই বললে হবে না যোগ্যতা বিচারে কিছু না ঠিক আছে কিন্তু একটা যোগ্যতাও দরকার সেটা কি শরণাগতি বোঝা গেল যোগ্যতা বেঁচে কিছু নাই বা যোগ্যতা দরকার নেই কিন্তু শরণাগতি যদি তোমার ভেজাল থাকে তাহলে আর কিছু হবে না যোগ্যতা কোনো কিছু কোথা থেকে যোগ্যতা দিয়ে দেবে আমার জীবনে আমি কত ভালো ভালো সাধু দেখেছি ভগবানের ইচ্ছায় আমার গুরু ভাই মাধবো পরম পুজো মাধব গোস্বী যে শিষ্য গোবর্ধনে থাকতে নিজে বলেছিলাম তোমাদের মনে আছে না নেপালি দারোয়ান ছিলেন শুনেছ তিনি গুরুদেবের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছিলেন মূর্খ এরকমভাবে সই দেন দারওয়ান গুরুদেবকে দেখার সঙ্গে সঙ্গে দারওয়ানি ছেড়ে দিয়ে সব চলে এসছেন বন্দুক ফন্দুক দিয়ে চলে এসছেন তাকে মহারাজ নিজে সন্ন্যাস দিয়েছেন মাধুকুশী মহারাজ তার বড় বড় হোতা শিষ্যরা বলছেন মহারাজ ওকে সন্ন্যাস দেবেন না ও মূর্খ গুরুদেবকে আদেশ করছে গুরুদেব মূর্খ ওকে সন্ন্যাস দেবেন না এটা গুরুদেবকে আদেশ করছে বুঝে গেল এখন এমন দিন পড়েছে গুরুদেবকে আদেশ করে সেবা তো দূরের কথা মাধবোস্বীমাজ হেসে বলছেন আমি যদি ওকে সন্ন্যাস না দিই ভগবান আমাকে ক্ষমা করবে না বুঝে গেল তাহলে গুরুদেব বলছেন ও যারা বলছেন ওকে সন্ন্যাস দেবেন না ও তো মূর্খ তাকে তাদেরকে মাধ্বা বলছেন দেখ একটা কথা বলি ওকে যদি আমি সন্ন্যাস না দিই ভগবান ওকে ক্ষমা করবেন তাহলে কতটা ভালোবাসেন ভালোবাসেন তো আমার সম্বন্ধে কত বানিয়ে বানিয়ে গুরুদেবের কাছে বলতেন তো গুরুদেব কি বুঝের গুরু বোকা নাকি গুরুদেব বোকা যা বলছে শুনে নেবে তাহলে জানতে পারবেন ওকে সন্ন্যাস দিলেন পর্বত মহারাজ হয়েছিল সে এরকমভাবে সই দেয় কিচ্ছু জানে না অক্ষর বই খোলা থাকবে কিছু পড়তে পারবে না বলে যাবে লেখা হরি হরিকথা বলে যাবে বোঝা গেল বই পড়তে পারে না একটা অক্ষরও জানে না বইটা চৈতন্য খোলা রয়েছে আরও ওনার বল হরিকথা বলে যাচ্ছে যে অরণ্য মহারাজের কথা বলছিল যে আমি যে জয় দিই এই অরণ্য মহারাজ পড়াশোনা জানতেন না পড়াশোনা জানতেন এই অরণ্য মহারাজকে প্রহুপাত বলতেন যখন সাত দিন সাত দিন ধরে সভা চলছে বাইরের সব পন্ডিতরা আসছেন সাধুরা সাত দিন হয়ে যাওয়ার পর প্রহুপাত অরণ্য মহারাজকে বলছেন সাত দিন ধরে আপনি তো শুনলেন সাত দিন ধরে যা শুনলেন লাস্টের দিন আপনাকে বলতে হবে কাকে বলছেন যিনি পড়াশোনা জানেন না যে অরণ্য মহারাজের কথা বললে তোমরা পাগল হয়ে যাবে যখন উড়িষ্যাতে ভুবনেশ্বর বিভিন্ন জায়গায় তিনি কথা বলতেন তখন যারা সামনে বড় বড় প্রফেসর বসে থাকতেন তারা হরিকতার পর জিজ্ঞাসা করতেন উনি কোন বিষয়ে ডক্টরেট করেছেন জিজ্ঞাসা করতেন কেশব গোসাই মাছ লজ্জায় মাথা নিচু করতেন যে আমাদের গর্ব অরণ্য মহারাজ আমাদের গর্ব অরণ্য মহারাজ তিনি যখন কথা বলতেন তখন প্রফেসররা বলতো উনি কি বিষয়ের ওপর ডক্টরেট করেছেন এর নাম হলো পৌপাদ এর নাম হলো পহুপাল যে যার নাম হলো পহুপাল তিনি আমার মতো কুকুরকে বৈকুণ্ঠ চড়াতে পারে আমার মতো অমানুষ পশুকে বৈকুণ্ঠ চড়াতে পারে এর নাম হলো হল কার উপর বিশ্বাস করব তাহলে এই হল বৈষ্ণব জগতের গোপন কথা এখানে যত বাহাদুরি দেখাবে তত ডুবে যাবে যত বাহাদুরি দেখাবে তত তুমি ডুবে যাবে যত তুমি শরণাগত হয়ে কাঁদবে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি চলে গেলাম আমি মরে গেলাম তত তোমার ওপর গুরুবেশী কি পা হবে যত বাহাদুরি দেখাবে চালা কী করবে তত মরবে জেনে রেখো লিখে রাখো ডায়রিতে যোগ্যতা বেচারে কিছু নাই পায় কিন্তু একটা যোগ্যতা চাই সেটা হচ্ছে শরণাগতি ওখানে যদি ভেজাল থাকে তাহলে শেষ হয়ে গেল যে অরণ্য মহারাজ পুরো রাত্রি নাম করতেন সবাই যখন ঘুমিয়ে পড়তো উনি রাত এগারোটাকে পুরো রাত্রির হরে কৃষ্ণ নাম চিৎকার করে করে চৈতন্য নম্বরের একটা নির্জন একটা ঘর ছিল ওইখানে থাকতেন খাওয়া দাওয়া যা প্রসাদ দেবে আমাদের ওই চাটনিটা আলাদা ছানা রসাটা আলাদা খেতে হবে উনি কী করতো সব মিশিয়ে দিতেন সব মিশিয়ে চোখকে দিতেন সব তো একই আর আমাদের স্বাদে সোয়াদে খেতে হবে এই হলো আমাদের প্রসাদ বুদ্ধি তাহলে এই অনন্ত ব্রহ্মাণ্ডের যে কেন্দ্রবিন্দু আছে এই কেন্দ্রবিন্দুর সঙ্গে নিজেকে মেলাবার যে প্রচেষ্টা এটাকে বলে ভজন ভজন এটাকে বলে যখন তুমি মিলিয়ে দেবে ব্যাস হয়ে গেল তোমার সিদ্ধি যতক্ষণ মেলাতে পারবে না ততক্ষণ তোমার এইটা হলো গোপন রহস্য মেলানো মানে যেটা চতুশ্লোকী ভাগবতে চতুশ্লোকী ভাগবতে যেটা বলছে কি বলছেন জ্ঞানম পরমম য়দ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গ গৃহানুবোদিতং মায়া এ রহস্যটা আমার থেকে নাও আমি বিস্তৃত ব্যাখ্যা করছি না গৃহানুবোদিত মায়া আই এম স্পিকিং ইউ অ্যাকসেপ্ট ইট আই এম গিভিং টু ইউ আউট অফ ইয়র ওন এফার্ট ইউ ক্যান নট অ্যাকসেপ্ট ইট নিজের চেষ্টা তুমি পারবে না গৃহানো তুমি গ্রহণ করো গদিত না আমি বলছি তারপর বলছেন কি রূপ গুণ কর্ম কর্মকাহা তথৈব বিজ্ঞান অস্তুত্বে মদন গুহা আমার আশীর্বাদে আমার কীফাতে তোমার তা স্ফূর্তিপ্রাপ্ত হোক তোমার হৃদয়ের মধ্যে স্ফূর্তিপ্রাপ্ত আমি কে কেমন আমার ইচ্ছা কি আমার লীলা কি আমার রূপ কেমন আমার মায়া কি সব তোমার ভেতরে আমি আশীর্বাদ করি তোমার স্ফূর্তিপ্রাপ্ত হো ভগবান ব্রহ্মাকে বোঝা জবানহম আমি কেমন আমার ইচ্ছা কি আমার কি আমি কী চাই সব তুমি জানতে পারো জবানহম যথা ভাব যত রূপগুণ কর্মকহা তথৈব বিজ্ঞানম অস্তু এটার বিজ্ঞান তোমার মধ্যে জাগরুক হোক উজাগর হোক মদ অনুগ্রহ আমার অনুগ্রহতে তোমার মধ্যে এটা জাগরুক হোক বদ্ধজীবের কাণ্ডজ্ঞান হবে না বদ্ধজীবের কাণ্ডজ্ঞান হয় না কারণ হলো তারা মায়াতে এতই ডুবে রয়েছে আবার বিশেষ করে যারা অপরাধে যুক্ত আছে যারা জনসংসারে আছেন বহুত পাপ করেছেন তাদের সমাধান হলেও হতে পারে কিন্তু তাদের হবে না যারা সাধুবেশ ধারণ করে রয়েছেন মিথ্যাচার করছেন যারা কপটতাকে আশ্রয় করেছেন গুরু বৈষ্ণবকে ধোকাবাজি দিচ্ছেন নিজের লাভ প্রচেষ্টা নিজের ইন্দ্রিয়তর্পণ করছেন গুরু বৈষ্ণবকে সামনে রেখে তাদের মঙ্গল হবে। যেটা বলতে গিয়ে প্রভাত বলতেন যেটা বলতে গিয়ে প্রভাত বলছেন বর্তমানের প্রচারের কথা তো সবই জানো এটা বলবার কিছু নেই বহু সেটা বলছেন হরিকথা হরিকথা হরিকীর্তন হরিকথার নামে হরিকীর্তন হরিকথার নামে বর্তমান যুগে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানে একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে না ঠকালে ভালো লাগে যদি কোনো সাধু ঠকিয়ে দেয় আর এই ভালো সাধু না টা ভালো লাগে বুঝে গেল না ঠকালে ভালো একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে ঠকালে ভালো না ঠকালে ভালো পৌপাত আফসোস করে বলছেন যে বর্তমান যুগে হরিকথা কীর্তনের নামে যারা যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানে যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে বঞ্চিত না হলে ভাল লাগে না পরম সত্যবস্তুর অনুসন্ধানের কাউর মধ্যে কোনো তাগিদ নেই তাগিদ মানে ইচ্ছা নেই এই অবস্থায় তাদেরকে কি করে উদ্ধার করা যায় উদ্ধার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই যে আলোচনাটা এই ভাগবতের হচ্ছিল বিগত কতদিন ধরে যে কিভাবে তারা শুদ্ধ গুরুবৈষ্ণবকে অর্থের বলেতে লোক বলে বিদ্যা বলে কুলের সম্মান সেই সবের কারণে তারা ভগবানকে এবং ভগবানের নিজজনগণকে অপমান করে অপমান করেন তো তারা মান্যতা দেন তাদের পয়সা আছে ধন দৌলত কামিনী কাঞ্চন সব আছে এরা কাউকে পড়বা করে না যেটা বলতে গিয়ে কালকে আলোচনা করেছিলাম যে শ্রেয়া বিভুত্যাভিজনের বিদ্যয়া ত্যাগেন রূপেন বলেন কর্মনা জাতসময় অন্ধিয় সহেশরাণু শত অবমান্তি হরিপ্রিয়ান খলাহা এ খল ব্যক্তি কপট ব্যক্তিগণ হরি প্রিয় যারা নিজজন তাদেরকে ওরা ঠকাবার চেষ্টা করে অবমাননা করে ভগবানকে এবং ভগবানের ভক্তগণকে অবমাননা করে তারা অর্থ বলে বলিয়ান এই মেদিনাপুর থেকে কদিন আগে যে ভক্ত এসেছিলো বইছিল আপনার হরিকথা শুনলে এবং দুর্বল হয়ে পড়ি মানে এটা ভালো ওকে বোঝাবে ফোন করবে এটা মানে হলো তোমার আসরিক শক্তিটা চলে যেতে চাইছে আসরিক শক্তি চলে গিয়ে এবার দিব্য শক্তি তোমার মধ্যে আসবে বোঝা গেল এটা বোঝাতে হবে তাহলে এইভাবে সাধুগুরু বৈষ্ণব ভগবানকে তারা অবমাননা করে তারা কামুক অভিশাররত রজগুণ প্রভাবে অভিচাররত যোগ্য করে অভিচারগণে নিয়ে এলো মহিষ নিয়ে এলো পাঁটা নিয়ে এলো বলি বলি দেবে আগেকার দিন তো মানুষকেও বলি দিত এই দুশো বছর আগে দুশো বছর না একশো বছর আগেও মানুষকে বলি দিত মানুষকে বলি দিত এই রকম অবস্থা ছিল ভয়ঙ্কর পরিস্থিতি এখন এত অভিমান তাদের তারা কামুক দাম্ভিক আত্মাভিমানী পাপ অনেক পাপ করেছেন আর তারা অবিচার যোগ্য করে দেবীর কাছে প্রার্থনা করবেন যে আমার সত্যগুলোকে সব মেরে ফেল আমার সত্যকে সব মেরবে হ্যাঁ ধনম দেহি জনম দেহি হ্যাঁ যশো দেহি দিশো জৈহি দিশো মানে শত্রুদেরকে মেরে ফেল যখনই এই কথা কেউ বলবে এখন সাধুদের মধ্যে এরকম তারা এইসবের আশ্রয় নিচ্ছে তাদের নিজের ভজন বল নাই প্রত্যক্ষ বলছেন প্রত্যক্ষ যেসব সাধুদেরকে করেছে তারা আমাকে বলছেন মার তারা বলছেন বড় বড় মঠ সামলাচ্ছে তারা এইগুলো দিয়ে লোককে মারছেন মেরে নিজের রাস্তা পরিষ্কার করছেন আমাকে মারবার কত চেষ্টা করেছে কিছু করতে পারে না না কৌশল কিছু করতে পারে ভগবান রক্ষা করতে থাকলে তাহলে এইখানে বলছেন এই ব্যক্তি আমার শত্রু এটাই হলো মায়া আমি যে আমি নিজের আমি যে আমার নিজের শত্রু এটা বুঝতে পারছে এ আমার শত্রু কে তোমার শত্রু তোমার শত্রু তুমি নিচে তুমি নিজের সর্বনাশ নিজে করেছ এখন কাকে তুমি দোষ দেবে এটা বোঝবার চেষ্টা করছে না এরা সাধুগুরুবেষ্টকে নিন্দা করে বলে এদের খেতে পায় না চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস চৌ লিখেছে যখন কীর্তন করে সাধুরা বাইরের লোকও গালাগাল দেয় এগুলো বেটা খেতে পায় না চিল্লায় রাত্রিবেলা ঘুম আসে না খিদেতে ওই জন্য হরে কৃষ্ণ করতে থাকে গালাগাল দিচ্ছে হ্যাঁ লেখা আছে চৈতন্য ভাগত পড়বি লেখা আছে এইরকম নয় গালাগাল দেয় এ বেটাদেরকে বলছে শিবাসের বাড়ি সমেত গঙ্গায় ফেলে দেবো বেটা রাত্রিবেলা ঘুমোতে দেয় না কিছু না সারা রাত চিৎকার করে বেটা না খেয়ে মরে রোজগার করে না কিছু না খিদে যারা চিৎকার শিবাসের বাড়ি সময় দঙ্গায় ফেলে দেব বলছে এত বড় সাহস আবার শিবাসের বাড়ির সামনে কি করলো জবা ফুল মদের ভান্ড সিঁদুর সব দিয়ে নোংরা জিনিসগুলো রেখে এলো হ্যাঁ এরম করছে আমি নাম বলবো না আমি তাদের চিনি কারা করে আমি তাদের চিনি ওর থেকে মথুরায় আছে পশু নর পশু সব কোটি কোটি টাকা লুট করেছে একটা আলাদা মঠ করে ওর মধ্যে ফরেনারদের ঢোকা আশাই তন্ত মন্ত করে আমাদের কৃষ্ণদাসকে করেছে ও নেবে না জোর করে একটা ফল দেবে ও বলছে আমার লাগবে না ফল ও জোর করে দেবে তারপরে ওর রক্ত বমি তাহলে কত বড় একই বৈষ্ণব বোরা এরা কি বৈষ্ণব এরা তান্ত্রিক যে আছে যারা অবিচারযোগ্য তাদের থেকেও এরা নিকৃষ্ট আমি তো ওপেনলি বলছি ইংরেজি কথা বলে যখনই সারা জগৎ জুড়ে এখন এই চলছে ভজন বলতো নাই ভজন বল থাকলে কার পড়া হয় না ভজন বলতো নাই এখন অত্যাচার করছে এইসব করছে এই ওদের কাজ ভজন বলে কিছু বুঝবেও না বুঝতে চায়ও না ঠক গুরুর পাল্লায় পড়েছে ঠকঝরচুরি করে যাচ্ছে আমি তাদেরকে চিনি কে কে করে সব আমি জানি তোমাদের কোন কোন গুরু ভাই সব আমি চিনি কোন হারাম জাদাগুলো কী করে সব আমি জানি কিচ্ছু করতে পারে। হরিভজন করলে কেউ কিছু করতে পারবে না এখন সর্বেশ শস্যৎভিত সবস্থিতম ক্ষম আত্মনম অভীষ্টমইশ্বরম বাঞ্ছাগল বেদোপীতর ভালো করে শোনো সংস্কৃত না জানলেও বুঝতে পারবে যদি খেয়াল করো ভালো করে প্রথমটা কি বলেছিলাম শ্রেয়া শ্রেয়া মানে ঐশ্বর্য মহাদেব বিভূত্যা অভিযানে বিভূতির প্রধাপ প্রভাবে বিদ্যয়া বিরাট বিদ্যা থাকবার জন্য ত্যাগে ন আমরা ত্যাগ কত কিছু দান করি হ্যাঁ রূপে ন ভালো দেখতে আমরা ভালো বংশে বলে ন লোক বল অর্থ বল কর্মণা আমরা কত বাহাদুরি দেখিছি আমাদের কত নাম হয়ে গেছে চারিদিকে হ্যাঁ অন্ধ অন্ধিয়া নে অভিজাত অভিমানে অন্ধ হয়ে গেছে যেটা নারদ্জি মহারাজ যেটা নারজ্জি মহারাজ কৃপা করে আমাদেরকে জানিয়েছিলেন কার জন্য নলকূবর নলকুবর যারা অহংকার করেছিল তাদের জন্য এবার নারজ্জি আমাদের জানাচ্ছেন এ অসৎ বেটা এ তো হরিভজনের সঙ্গে কোনো কোনো মতলবই নেই হরিভজনের সঙ্গে এখানে ঐশ্বর্য মধ্যে মরছে বেটা নলকুবর। যখনই ঐশ্বর্য মদে বিদ্যা মদে ধনম সব মদে যখন টলমল করে এবারে এবার অধপতনের সময় অধপতন টাকা এসছে এবার অত এবার অধপতন হয়ে গেছে এই জন্য নারদজি বলতেন অসত সে মাদান ধস্য দারিদ্রম পরমাণ জনম অসৎ ব্যক্তি তাদের যদি ভগবান দয়া করে একেবারে ভিকিরি বানিয়ে দেন তারপরে তাদের চোখটা খুলবে সমস্ত অর্থ যখন চলে যাবে রাস্তার বিক্রি হয়ে যাবে তো তাই তো এখন কি করে খাবে না ভিক্ষা করতে হবে এবার অভিমান যাবে এই জন্য নারদজি বলছেন অসৎ সীমাদান্দস্য অসৎ অসৎ অপিনিবেশ রয়েছে সীমাদান্দস্য সীম দেে অন্ধ তাদের দারিদ্রতা যদি চলে আসে জীবনে খুব ভালো কৃপা এই আমি চৈতন্য আজ থেকে বাইশ বছর আগে বাইশ বছর আগে পঁচিশও হতে পারে আমি ওখানে চৈতন্য মঠের মন্দিরে বোধে বলেছিলাম কারণ প্রিয় বাবা সব ছিলেন ভক্তরা রোজই বলতে হতো আদেশ করতেন তারা হরি কথা সেখানে বলেছিলাম তোমার পকেটে যদি একশো টাকা থাকে তার জন্য যদি তোমার অভিমান আসে আমি ভগবানের কাছে প্রার্থনা করবে একশো টাকাটা চলে যাও দিয়ে তুমি ভিকিরি হয়ে যাও এই আমি প্রার্থনা করব ভগবান ভগবান যেন ও যেন ভিক্রি হয়ে যায় বিক্রি হলে ওর মঙ্গল হবে বুঝে গেল তোমার বিদ্যা আছে বলে তোমার যদি অহংকার হয় ওকে এমন করে দাও ভগবান যে ও যেন আর অভিমান দেখাতে না পারে বিদ্যা মদে ধনমদে মদে বৈষ্ণব না চিনে ধনমদে মদে বৈষ্ণব না চেনে কে বৈষ্ণব আমি বসলাম ঠিক আছে তুমি বৈষ্ণব সেখানে এবার বলছেন সেখানে এবার বলছেন কি চমস ঋষি বলছেন চমস ঋষি বলে যাচ্ছেন এখনো বলছেন বলছেন কি সর্বেশ যথাক্ষম তনুভৃৎস্বাবস্থিত আন অভীষ্টমীশ্বরম বেদোপগীত নৃণ্ণতে অবুধা মনোরথানম প্রবদন্তি বার্তায় যেমন আকাশ কোথায় নেই বলো কোথায় নেই লোহার ভেতরে লোহার টুকরো ওর ভেতরে আকাশ আছে এই যে এটা আছে এর ভেতরে আকাশ আছে তুমি দেখতে পাচ্ছ না যারা বিজ্ঞান জানে তারা জানে আকাশ থাকবেই তোমার ভেতরে আকাশ আছে তুমি জানো না তোমার ভেতরে আকাশ না থাকলে তুমি বাঁচতেই পারতেন আকাশ আছে তোমার ভেতরে যে কোনো বস্তু পৃথিবীতে হেন কোনো বস্তু নাই যার মধ্যে আকাশ নাই সমস্ত ভূতের মধ্যে আকাশ আছে আকাশ সারা নেই কিছু আকাশ থাকতেই হবে লোহা যারা বিজ্ঞান পড়েছে কেমিস্ট্রি পড়েছে তারা জানতে পারবে বাকি লোক জানবে না হ্যাঁ কি লোহা লোহার মধ্যে যে ইন্টার মলিকুলার স্পেস একটা মলিকুলের সঙ্গে আরেকটা মলিকুল গ্যাপিং আছে ওটা খুব ঘন কথাটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যেমন ক্লোরিন ক্লোরিন মানে কি ক্লোরিন মানে কি গ্যাস তো ক্লোরিনটাকে গ্যাস বলা হয় ক্লোরিন ক্লোরিন এবার গ্যাসিয়াস পদার্থ ক্লোরিনকে পাত্র খুলে দাও ক্লোরিন উড়ে চলে যাবে লেকিন কিন্তু এই ক্লোরিনকে আমি যদি অত্যন্ত লো টেম্পারেচারে অত্যন্ত লো টেম্পারেচারে আর হাই প্রেশারে হাই প্রেসার আর লো টেম্পারেচার লিকুইড হয়ে যাবে যেটা এলপিজি গ্যাস ব্যবহার করে এই পাগলগুলো কেউই জানে না এলপিজি মানে কি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ওটাকে ওদের প্ল্যান্টে কি করে গ্যাসগুলোকে হাই প্রেসার এবং অত্যন্ত লো টেম্পারেচার হাই প্রেশার এবং লো টেম্পারেচারে নিয়ে গিয়ে ওটাকে লিকুইড ফর্মে নিয়ে যায় পাত্রের ভেতরে এটাকে ঢুকিয়ে দেয় এটাকে টাইট করে দেয় এবার তুমি যখন এই চাবিটা খোলো তখন এই গ্যাসটা যেই খুলে যাচ্ছে তখন এটা গ্যাস হয়ে যাচ্ছে লিকুইড ছিল ভেতর থেকে বেরোবার সঙ্গে গ্যাস হয়ে যাচ্ছে এবার জ্বলতে থাকছে ওই গেল কি বললাম কাজেই লোহার লোহার যে বারটা রয়েছে তার মধ্যেও মলিকুলার স্পেস থাকতেই হবে ইট হ্যাজ টু বি দেয়ার ইভেন ইন আয়রন বার স্পেস ইজ দেয়ার বাট ভেরি ইনফিনিট ইস ইট মাস্ট বি দেয়ার ইট ইজ দ্য কনক্লুশন অফ সায়েন্স তাহলে জল পাতলা জল তো পাতলা তো এই জলটাকে যদি বরফ করে দাও গাঢ় হয়ে গেল হয়ে গেল তো তাহলে জলের মধ্যে যে ইন্টারমিকুলার স্পেস গ্যাপিংটা ছিল এখন বরফ বানিয়ে দিয়ে বলে ঘন হয়ে গেল হলে কি না এইরকম এরকম যে কোনো ধাতু হোক যা হোক যে কোনো জায়গা স্পেস আকাশ থাকতেই হবে ঠিক সেই উদাহরণটা দিয়ে বলছেন শাস্ত্র সর্বেশ শশ তনুভৃত স্বাবস্থিতম যথা ক্ষম আত্মানম অভীষ্টমেশ্বরম বলছেন যেমন আকাশ সর্বভূতেতে বিরাজমান রয়েছে আকাশ ছাড়া কিছু হয় না ঠিক সেই রকম সর্বভূতের মধ্যে পরমাত্মা পরাত্পর অখিলেশ্বর বিরাজমান রয়েছেন ভগবান প্রত্যেক জায়গায় বিরাজমান রয়েছেন প্রত্যেক জীবের হৃদয়ে রূপে তো আছেনই প্রত্যেক জীবের হৃদয়ে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তো বসে রয়েছেন তিনি দেখছেন আমি কত কত চালাকি করছি কত কী নোংরা মুগো সব কিন্তু তিনি দেখছেন আমি ঘরের মধ্যে লুকিয়ে কাজটা করলাম আমি ঘর কিন্তু বন্ধ করে দিয়েছি নে নোংরা কাজ করছি কিন্তু ভগবান যে আমার ও আমি জানি না আমার মাথায় নেই যে ভগবান এখানে বসে সব দেখছে কিন্তু যা যা করছে সব রেকর্ড হয়ে যাচ্ছে যেন কম্পিউটারে কাজ করলে বাঁদিকের বটনটার সঙ্গে সঙ্গে সেভ বটন টিপতে হয় দশ মিনিট পাঁচ মিনিট কাজ করতে সঙ্গে সঙ্গে সেভ বটন সেভ বটন যা কাজ করলাম এটাকে সেভ করতে হয় সেভের একটা বটন আছে যদি সেভ না করে দু ঘন্টা কাজ করলাম হঠাৎ উড়ে গেল উড়ে গেল সব দু ঘন্টার কাজ সব ভিতরে এরকম কত ঘটনা ঘটে দু ঘন্টা কাজ করে সেভ করতে ভুলে গেছে সব উড়ে গেছে দু ঘন্টা পরিশ্রম সব কেন ঠিক সেরকম আমরা যা যত কিছু করব চালাকি করব সব ভগবান দেখছেন আর সেই অনুপাতে ফল পাবে তা ভেতরে বসে রয়েছেন বসে দেখছেন কি করে ঠিক সেরকম সর্বভূতের মধ্যে যে ভগবান রয়েছেন ব্যপ্তন ব্যপ্তঞ্চ চরাচরম সেটাকে প্রমাণ করবার জন্য হিরণ্যকিশুবের সামনে যখন প্রহ্লাদ মাস বলেছিলেন যে ভগবান সর্বভূতে আছেন এই এই খাম্বায় আছে মানে হ্যাঁ এখানেও আছেন এইটাকে প্রমাণ করার জন্য নৃসিংহদেব কি করলেন নিজে স্তম্ভের ভেতর থেকে বেরোলেন প্রমাণ করলেন আমি সত্যিই সর্বভূতে আছি ইংরেজিতে কথা আছে অমনি প্রজেন্ট অমনিশিয়ান সমস্ত ভূতেতে ভগবান আছে যদি তোমার মধ্যে ভক্তি থাকে ভগবানকে গলিয়ে দিতে পারো হৃদয় ওই এই এইখান থেকে ভগবান বেরিয়ে পড়বে এখান থেকে ভগবান বেরিয়ে দেখা করবে করবেন আর যেখানে বাস্তব হরিকথা চলে সেখানে ভগবান থাকেন বিরাজমান থাকেন তোমরা দেখতে পাও না ভগবান থাকেন ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন মদভক্ত যত্র গায়ন্তী তত্র চিষ্টামি না আরধা আমার ভক্ত যেখানে আমার গুণগান গায় সেখানে আমি নিজে উপস্থিত থাকি নারদ প্রতিজ্ঞা করে বলছেন তাহলে সর্বেশ শশ্বত তনুভৃত স্ব যথা যথাক্ষম আত্মানম অভিষ্টমী এই সমস্ত ভূতে যেমন ভগবান বিরাজমান থাকেন সমস্ত জীবের হৃদয়ে যখন পরমাত্মা থাকেন এটা ওই দাম্ভিক ব্যক্তিগণ এটা এই কথাটা দাম্ভিক ব্যক্তিগণ মানেন না তারা বোঝেন না তারা মানেন না তারা কি করেন তাহলে আমরা বড় এই তো যজ্ঞ করলাম যজ্ঞ করলাম না সেদিনকে দুর্গা পুজোর কত যজ্ঞ করলাম আমার কত বড় বাহাদুরি এরা বেদ গীতঞ্চন শ্রেণ্ত অবধা। এরা বেদের যে এরা বেদের ভেতরে যে গোপন রহস্য এরা বেদের ভেতরে যে গোপনীয় উপদেশ আছে এটা মানবে না বলছেন বেদোপ ন শ্রেণন্ত অবুধা এই মূর্খগুলো এই মূর্খগুলো এরা শুনবেই না এ যত বোঝাও যেটা দিয়ে শুরু করলাম প্রথমেই হরি কথা যত বোঝা বুঝবেন বোঝালেও বুঝবেন হাজার বার বোঝাও শুনুন এই হচ্ছে না না ভক্তিগাল তৃতীয় শ্রী মহারাজ সে গেছেন প্রচারে ভক্তরা বিভিন্ন গুরুভাই বিভিন্ন দিকে উনি গেছেন এবার কি হরিদ্বারের আগে একটা সাহারানপুর বলে একটা শখ উনি বলতেন না হাসতেন সাহারানপুর ভিক্ষা করতে গেছেন ভিক্ষা মানে হরিকথা বলবেন আর যদি কেউ কিছু দেয় একটা বাড়িতে গেছেন একটা মোটা বুড়ি এরা বেরিয়ে ভরেছে কে চাইয়ে কিছু নেই চাই হরিকথা বলতে আরম্ভ করেছে আর বুড়ি শুনছেন আর মুচকি মুচকি হাসছেন बुढ़ी सुनि भक्त बोल मुचक मुचि हास आर बोल कितो ब्रह्मवदी ओ तो मायबदीजार सब झूठा है सब झूठा है बोल तीर्थ मत तो के है, तो तो बोले तब झूठा है सब झूठा है कुछ नहीं है तक तीर्थ रेगे झूठा है আপকা শরীর আপকা মুখানুটায় সব জুটায় যা রেখে গেছে এত পরিশ্রম করল তারপর প্রপাদের সঙ্গে বিরক্ত করেছিলেন একজন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রপাদের সঙ্গে করছেন এলাহাবাদ যত বোঝায় তত বোঝে না কিছুতেই বুঝবে না লাস্টে এক ঘন্টা দু ঘন্টা নষ্ট করে প্রপাত গম্ভীর হয়ে গেল যে অমূল্য আমার জীবনের সময় একটা সেকেন্ড প্রপাত নষ্ট করেন ওকে বোঝাতে গিয়ে চলে গেল যখন গোস্বামী মারা ফিরেছেন ফিরে দেখেন প্রপাত গম্ভীর মুখ লাল হয়ে রয়েছে কি ব্যাপার কী হয়েছে না দেখো না এই রকম অবস্থা দু ঘন্টা আমার নিয়ে চলে গেল যত বোঝালো বুঝলো না কিছুতেই বুঝবে না তিনি গোস্বামী মার সঙ্গে সঙ্গে চলে গেলেন ওর বাড়িতে বাড়িতে গিয়ে ওকে টেনে নিয়ে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টেনে নিয়ে এলেন সে মানে গেটের সামনে থেকে ইংরাজি ছুটছে গোস্বাই মহারাজের ইংরাজি কোনো অক্সফোর্ডের লোক পারবে না গালাগাল দিচ্ছে বলে আপনি আপনার নিজের সর্বনাশ করেছেন আজকে শিগগিরই যদি মাসতেই আমার সঙ্গে চলুন ঘাট ধরে নিয়ে গেছে পথ দণ্ডবধ কর বেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছাগল দণ্ডবত করিয়ে তাকে ক্ষমা চাইয়ে আবার ডোনেশান দিল বিরাট ডোনেশান। তখনকার দিনে এটাকার বিরাট মূল্য পঞ্চাশ হাজার টাকার মতো ডোনেশান দিল তাহলে কোথায় এই অবস্থা আমাদের গুরুবর্গের ক্ষমতা দেখো পৌপাতের পৌপাতকে মানলো না এই উদাহরণটা আমরা কিভাবে দিই অনেক সময় গুরুপাদ পদ্ম দেখা যায় কোনো কাজ করছেন না হলো না তখন গুরুপাদপ্রদমে যে গোলাম তিনি পারেন যেটা যেটা মালিক পারে না সেটা কুকুর পারে পারে কি না মালিক পারে কামড়াতে পারবে কাউকে কুকুর পারবে কুকুর পারবে আমি একটা উদাহরণ দিই যে গুরুপাদ পদ্মের যে চপ্পলটা খরমটা রয়েছে খরমটা তো কোথাও যেতে পারে না খরমটা এক জায়গায় রয়েছে কিন্তু ওই খরমটা কে যদি গুরুদেব পরে নেয় তাহলে বৃন্দাবন থেকে আরাম সব জায়গায় যেতে পারবো তা আমি হলো গুরুদেবের খরম গুরুদেব আমাকে পরে নিয়েছেন আমি চলছি সারা পৃথিবী জুড়ে বোঝা গেল তাহলে এদেরকে যত বোঝাও বুঝবে না বেদোপীত বেদোপ গীতঞ্চন শ্রেণ্তে অবুধা এই মূর্খগুলো বুঝবে না যত বোঝাও বুঝবে না এরা কি করে মনোরথান প্রবদন্তি বার্তয়া এই বেদেতে যে কিছু কিছু উপদেশ আছে না এটা করলে এটা পাবে ওইগুলো দেখে এই বেদে বলা আছে এর মহারাজি কে বল রাজি কি বলছে কোন ঠিক নেই এই তো লেখা আছে তো ওদের নজর ওই দিকে পড়ে না কোন দিকে পড়ে ওই দিকে বুঝলে না ওদের নজরটা ওদিকে যাচ্ছে না বেদি কিন্তু লেখা আছে ও দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে যেমন শকুনের হচ্ছে ভাগারের দিকে শচুন সবচেয়ে ওপরে ওড়ে হচ্ছে শকুন সবচেয়ে ওর ওপরে কেউ ওড়ে না উঠলে সব সবসময় খেয়াল করছে কোথায় মড়া আছে পচা আছে গলা আছে টু করে চলে আসবে নেবে আর হচ্ছে সেই শকুনের মতো মড়া গলা পচা যেগুলো আছে সেগুলোর নজর ভালো জিনিসের নজর নাই ভালো জিনিস সময় নেই সময় আছে হরিভজনের সময় নেই অন্য কিছু গুলতানি মারো আড্ডা মারো গুলতানি মারো খাও দাও এই সময় আছে হরিভজনের সময় নেই হ্যাঁ মায়াদেবী কালীর ভজন করে সে বলছে আমি সকল কাজের পাইয়ে সময় তোমারে হয়ে পাই না বলছে কে বলছে কালীর ভজন করে না বলছে আমি সকল কাজে সময় পাই তোমার ভজন সময় এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে এবার বলা হচ্ছে যে এরা বেদেতে লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছে না যার জন্যেই বলা হয়েছিল বেদের কথার মর্ম একমাত্র কে বুঝবে কারা বুঝতে পারে ভগবান বলছেন বেদের যে গোপন অন্তর্নিহিত অর্থ সুখদেব গোসাঁ বল এটা কেউ বুঝতে পারে না বেদের যে গোপন রহস্য কি বলছেন এটা ভগবান গীতাতে বলছেন বেদস্য সর্বেই রহমেবে বেদ্য বেদের বেদ্য আমি আর বেদস্য ঈশ্বর আত্মত্বাত তত্ত্ব মৈহন্তী সুর তো কর্মাকর্ম বিকর্মে বেদবাধা নলৌকিকাহ বেদস্য ঈশ্বর আত্মত্বাত তত্ত্ব মহন্তী বেদের মর্ম বুঝতে গেলে দিব্য সূরীগণ তারাও ডিগবাজি খায় তারা বুঝতে পারে না কি আছে গোপন অর্থ কি কাজে এই বেদের যে আপাত মনোরম বেদের যে আপাত মনোরম সমস্ত উপদেশ এতেই লেগে পড়ে এতে আনন্দ পায় কিন্তু বেদের গোপন অর্থ বুঝবে না আর চমশ্রীষি বলছেন লোকে ব্যব্যায়ামী সমাদ্য সেবা নিত্যান্তু ইয়ন্তর নহি তত্র চৌদনা আচ্ছা কাউকে কি প্রেরণা দিতে হয় মাছ মাংস খাওয়ার জন্য নোংরামও করার জন্য মদ কে কে কোন বইতে লেখা আছে বই পড়ে প্রেরণা পেয়েছে মদ খেতে হবে আমাকে চল আজকে বেশি করে খাই কোনো পেয়েছে বলে এমনি এমনি হয় আমি কত বাচ্চা ছেড়ে গেছি ছোটোবেলা থেকে বিড়ি সিগারেট খাচ্ছে কে প্রেরণা দিল ওকে প্রেরণা ছাড়াই করবে মদ্য মাংস কামিনী কাঞ্চনে ভোগ করবে এমনিই করে এমনি করে জলন্ধরে একটা পুঙ্গ ছেলে কোটি কোটি টাকার ঘরের ছেলে যার বাবা ড্রাইভ করে মানে নিয়ে যেত বলেছিলাম না ইন্টারন্যাশনাল বিজনেসম্যান সারা পৃথিবীজুঁদের বিজনেস ও বাবা নিজে এসে নিয়ে যেত জলন্ধরে ওই ছেলেটা একদিন মুখফুসকে বলে ফেললো ওর আলাদা ঘর আছে আমাকে ভালোবাসে মুখোশকে বলে ফেরল মহারাজ আমি পঙ্গু আমার যদি শরীর ভালো হতো না প্রচুর ভোগ করে নিতাম আরে আমি তো অবাক হয়ে গেলাম আমি এতদিন ভাবতাম এদের ভক্তি আছে আজকের কথা বলছি না পনেরো আঠেরো কুড়ি বছর আগেকার কথা বলছি ভারতী মহারাজ কখনো কখনো আমি যখন আমার জলন্ধরে কথা হতো ওর বাবা এসে নিয়ে যেত ও জানে বাবা খাবে না আমি কিছু খাই না জলও খাব না তথাপি নিয়ে যায় নিয়ে গিয়ে ঘরে বসবে একটু কথা বলবো একটু টুকটাক সেই ছেলেটা তার বাথরুমে লাগানো আছে দু চার লাখ টাকার জিনিস তার বাথরুমটা খালি তার বাথরুমে লাগানো আছে দু চার লাখ টাকার জিনিস এবার বুঝে দেখো কত ধনী তাকে পঙ্গুটাকে ঠিক করার জন্য সারা পৃথিবী ঘুরেছে কোটি কোটি টাকা খরচা করেছে কিছু হয়নি কোন আমেরিকা থেকে ফ্রান্স ইটালি জার্মান কোনো দেশে জ্যাপান কোনো ঠিক ছেলে ঠিক হবে না বুঝে গেল ওই ছেলেটা একদিন আমি ভাবতাম বলতে ভক্ত আরে কত আর কত লোকের আর অতই নজর দেওয়া যায় আর ভক্ত ভালোই স্নেহ করি আমি ছেলে ভক্তিবাল্লা তীর্থ গোসীমা যে শিষ্য একদিন আমাকে মুখ ফোঁসকে বলে ফেলি বলে বড় মনটা খুব ধাক্কা লাগলো যে আমার মহারাজ আমি পঙ্গু ভালো থাকতাম না ভোগ করে নিতাম প্রচুর আমি তাহলে এ তো অসম্ভব এ পঙ্গু একে অবস্থায় রেখেছি এখনও এর ভেতরে কামনা বাসনা রয়েছে সর্বনাশ করেছে আমি তো লোকেভাবে ও বোধ হয় বড়ো ভক্ত লোকেভাবে বড় ভক্ত ওকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে ও জলন্ধর মধ্যে সেক্রেটারি বানিয়ে দিয়েছে ওকে ধনী ব্যক্তি কাজেই लोके बैबायामीष मध्यसेवा नीतु जंतुर्न ही तत्र चोदना यू नीड नो इंस्पिरेशन टू ड्रिंक वाइन और टू ईट मीट इट्स एन ऑटोमेटिक फैक्टर व्हाई पीपल रनिंग टुवर्ड्स दिस डायरेक्शन नो वर्ड इनोज इट्स एन जनरल इंस्टिंक्ट ऑफ जीव व्यक्ति তারও কাম আছে চোখে দেখতে পায় না কিন্তু কাম আছে তাহলে এই কী করে বাঁচাবে এর রং দে চলে গেছে আমাদের যে কামগুলো না আমাদের যে দুর্বাসনাগুলো কামগুলো এগুলো এমনই ভেতরে চলে গেছে কারোর বাবার ক্ষমতা নেই এটাকে বার করা যেমন করে এইচ বি জাম যেন ক্যান্সার না ক্যান্সার বললেও ক্যান্সার অনেক সময় কেটে কেটে বাদ দেওয়া যায় কিন্তু এইচ বি জাম যেটা হলে পরে লোককে বাঁচানো যায় না ওই জামটা লুকিয়ে থাকে ওই জামটা রক্তের মধ্যে লুকিয়ে থাকবে একজন চাকদার খুব ভালো ছেলে খুব ভালো এত ভদ্র ছেলে আমি দেখি না গভর্নমেন্ট অফিসে চাকরি করে সেই ছেলেটা বিবাহ করেনি শরীর দুর্বল কোনো কারণে ও একদিন নিজের ঘটনাটা বললো আসতো গৌশালাতেও আসতো আজ থেকে পাঁচ সাত আট দশ বছর আগে এখন আর আসে না আমারও সময় নেই একটা কাউর সঙ্গে একটা কথা বলবো কোনো টাইম নেই কোনো সেই ছেলেটা দুঃখ করে বলছে মহারাজ আমি আমার ব্লাড টেস্ট করতে হবে আমাদের রক্তের পরীক্ষা করতে হবে আমি কি করলাম টাকার তো অভাব নেই টাকা রোজগার আমি গেলাম রায়তিবেদী যেখানে ব্লাড টেস্ট করলে বেঙ্গলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওখানে তো আমি কোথায় এটা চৌরঙ্গি চৌরঙ্গি কলকাতা সেখানে রক্ত পরীক্ষা করে রক্ত নিয়ে এলাম রক্ত ঢোকালো তারপরে কিছুদিন পরে ডাক্তার পরীক্ষা করে দেখলো আমার মধ্যে এইচ বি জ্যাম চলে এসছে এইচ বি যেটা ঘৃণ্য জীবাণু যেটা চরিত্রহীন ব্যক্তির হয় বলে লোকে মনে করছে বোধহয় আমি বোধহয় চরিত্র আমি তো কিছু করি নাই মানে আমাদের চলে এলো এখন প্রতি মাসে আমাকে পাঁচ হাজার টাকা খরচা করতে হয় মিনিমাম ওষুধ আমি যদি না করি এই জামগুলো আমাকে মেরে ফেলবে এই ওষুধগুলো জামগুলোকে মারতে পারে না এই জামগুলোকে ঘুম পারিয়ে রাখে ঘুম পারি বোঝা গেল এই জামগুলোকে ঘুম পারিয়ে রাখে ওষুধটা দেয় ওষুধ দেওয়ার পর পাঁচ হাজার সাত হাজার টাকার ওষুধ প্রতি মাসে যে ওষুধগুলো দিয়ে জামগুলোকে জামগুলো কিছু করতে পারে না ঘুমিয়ে থাকে যে ওষুধ খাবে না ঘুম ভেঙে যাবে এবার জামে আক্রমণ আক্রমণ সব শেষ করবে বোঝা গেল কি ভয়ঙ্কর অবস্থা কি বিভৎস পরিণতি কি বিভৎস পরিণতি এটা চিন্তা করলে বোঝা যায় তাহলে অন্ধ ব্যক্তি হোক ল্যাংড়া ব্যক্তি হোক কাম কাউকে ছাড়ে না ছাড়ে কি তাহলে লোকে সেবা ব্যবসে বা নিত্যান্তন্ত তোমাকে কোনো প্রেরণার অপেক্ষা রাখে না কেউ বই পড়ে কাম শেখে না শেখে কি বই পড়ে এরমভাবে কাম করবো জন্ম থেকেই হয় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যায় নোংরা মোটা আগে শেখে ভালো শিখবে সাধু এতই অভাব আমি কালকেও হরিকথাতে বলেছিলাম আজকেও হরিকথাতে আলোচনা করেছি ইংরেজিতে যে সারা পৃথিবীর মধ্যে যদি বলে সবচেয়ে বড় সমস্যা কি সারা পৃথিবী জুড়ে যদি কে বলে সবচেয়ে বড় সমস্যা কি এটা একটাই সাধু সঙ্গের নামে অসৎসঙ্গ করছে লোকে এর চেয়ে বড় সমস্যা কিছু নেই লোক বাঁচবার কোনো রাস্তা নেই মনে করছে সৎসঙ্গ কিন্তু অসৎসঙ্গ করছে করে নরক চলে যাচ্ছে এর চেয়ে বড় সমস্যা কিছু নেই তাহলে জীব জীবগণের প্রেরণার অপেক্ষা রাখে না এটা জন্ম থেকেই আস্তে আস্তে কীভাবে যে হয় পূর্ব সংস্কার নোংরামো করতে আরম্ভ যেহেতু জীবের কামনা বাসনা এবং ভোগের ভোগের বাসনা রন্দে রন্দে চলে গেছে এই বিজামের মতো এতটাই চলে গেছে একে বার করবে কি বার করবে কোনো আস্তায়নি একটা লোককে আমাকে নিয়ে গেল এক ডাক্তারবাবু তার বাবাকে বোঝাবার জন্য অনেক বছর আগে আমার সময় নেই ঠিক আছে উনি সে বলছে হ্যাঁ আমি বুঝলাম সবই কিন্তু এত তাড়াতাড়ি আমি পাচ্ছি না বলার সঙ্গে সঙ্গে আমি গেলাম পুরীতে কাজে এসে হ্যাঁ কোথায় হ্যাঁ পুরীতেই বোধহয় কোনো কাজে গেছিলাম সেখানে স্টেশনে খবর পেলাম মারা গেছে বাবা এক মাসও গেল না আমি বুঝিয়ে এলাম এক মাসও গেল না পড়ে গেল মানুষের কামনা বাসনাগুলো ভোগ বাসনাগুলো এতই রন্ধে রন্ধে তুই ইচ্ছে করলো ত্যাগ করতে পারবি না তোর কষ্ট হবে মন খারাপ হবে আরে খেতে পারছি না কি এত নিয়ম এত মালন করা যায় যদগ্রে অমৃতপমম পরিণাম বিষমেব আগে যে ভোগ বাসনাগুলো আগে অমৃত লাগবে পরে হলা হল বিষ মরবে গড়ায় দড়ি করবে আর যদি আগে কষ্ট করো পরিণামে অমৃত পরিণামে অমৃত পাবে এই জন্য ভগবান বলছেন ময়ি ভক্তির হি ভূতানাম অমৃত্যাপথ আমার ভক্তিটাকেই অমৃত বলা হয় কে পাবে ভক্তি কেউ কি চেষ্টা করছে ভক্তি পাবে এই চেষ্টাই কোথায় ভক্তি রইল কোথায় আমি রইল হ্যাঁ উত্তর আর দক্ষিণ দিন সব তিলকমালা হয়ে যাবে নাকি সন্ত কোসুমেনা আজকে গালাগাল দিচ্ছিল না হ্যাঁ ওটা ছাড় ভালো করে আর শুনেও কিছু হবে না এদের লেচ কাটা বাঁদর এ দোকান কাটা আর ল্যাচ এগুলো কিচ্ছু হবে না এ লজ্জা পাবে না তাই করে যাবে তাহলে লোকে বাব্যায়ামিষম সেবা নিত্য সেবা যন্ত্র নহি তত্ত্ব চৌধনা এতে প্রেরণার অপেক্ষা না এমনিই এসব নুনামও করে এত রন্ধে রন্ধে চলে কি কী করা যায় বেদ বলছে আমি বাঁচাবো কি করে সে এক কাজ করো ঠিক আছে এক কাজ করবে মাংস খাবে তো খাবে যজ্ঞ করে খেও কিন্তু যজ্ঞ না করে খেলে কিন্তু বিপদ আর যোগ্য কবে হবে এখন ছ মাস পরে না এক বছর পরে কালী পুজো হবে তবে আমি পাঁটা দিয়ে মাংস খাবো আর এক বছরের বসে থাক চেপে জুয়ে চেপে থাক তো ও তো খাবেই ও এবার বলছে বেদের কাছে না খেলে বিপদ হবে তা আমাকে অপেক্ষা করতে মদ বলছে মদ যোগ্য করে তারপর তারপর খেতে পারবে এইভাবে আর বিবাহ করছো ঠিক আছে সন্তান উৎপাদনের জন্য তারপর চেষ্টা করবে এমন সময় তাহলে কিন্তু বিরাট অপরাধ হয়ে যায় পাপ হয়ে যাবে এইগুলো ভয় দেখিয়ে দেখিয়ে আসতে পারে এই এই জন্তুগুলোকে সামলাচ্ছি ভয় দেখিয়ে দেখি করে করে যদি একটু কিছুটা দমন হয় যেমন তোর হলো এখন তেল জাল খাওয়া যাবে না এর কোথায় যাবি এর ভয় দেখিয়ে আর তো মানবে না এখন তেল জাল খাওয়া বন্ধ হ্যাঁ মানতেই হবে এই করতে করতে আজ থেকে হয়তো মাস এক বছর পর তোর এটা স্বাভাবিক এইটি এইটি ভালো স্বাভাবিক হয়ে যাবে তাহলে ভগবান সব ব্যবস্থাগুলো করে এইভাবে মানুষকে সংযত করে সংযত হবে না বেদের উদ্দেশ্য বেদের উদ্দেশ্য কখনোই নয় তোমাকে মাংস খাওয়াবে এখন হতে পারে বেদ কখনও মাংস খাওয়ার অনুমতি দেয় না মদ খাওয়া না কি স্ত্রী স কিছু না কিন্তু লেখা রয়েছে কী জন্য ওকে দমন করার জন্য আর কমসে কম তো একটু দমবে যোগ্য না করে খাবে না সর্বনাশ হয়ে যাবে তাই নাকি ঠিক আছে ছমাস চেপে চুপে বসলো চেপে চুপে ছ মাস বসলো ছ মাস খাচ্ছে না আস্তে আস্তে নেশাটা কম হয়ে গেল তো এইটাকে বাঁচাবার জন্য এদেরকে এদেরকে বাঁচাবার জন্য এই কায়দাগুলো বেদ করেছে বেদের উদ্দেশ্য কখনোই নয় একে মদ খাওয়ার অনুমতি দেবে মাংস খাওয়ার অনুমতি কিছু নয় এগুলো হচ্ছে চালাকি করে এদেরকে দমন করে আনবে কন্ট্রোলিং কেন মানুষ কন্ট্রোলিং হতে পারে যারা হিরোইন খেয়েছে তাদেরকে ছাড়ানো যায় কিভাবে হিরোইন খাওয়ার লোকগুলোকে হিরোইনের নেশা ছাড়াতে হয় কিভাবে মদ খাওয়ার ব্যক্তিকে মদ সেটা জানলে পরে পাগল হয়ে যাবে কিভাবে ছাড়াতে হয় ছাড়বে না ও মদ আর ও একাকার হয়ে গেছে মদের সঙ্গে ও নিজের সঙ্গে এত মিলিয়ে ফেলেছে মন্দা খেলে মরে যাবো মহারাজ মদ খেলে মরে যাবো এরকম বলে কি তদাত্মতা প্রাপ্ত হয়েছে যেমন একটা লোহার খণ্ডকে যেমন একটা লোহার খণ্ডকে আগুনে দিলে লোহার খণ্ডটা লাল হয়ে গেল এবার বার করে যেন বলে এ তো লাল আগুনের মতো এবার একটা পোড়াতে পারবে অনেক জিনিস আসলে তো লোহা কালো লোহা তো গরম নয় ও গরম করতে গেল বলে আগুনের যে ধর্ম আগুনের যে ধর্মটা এবার চলে গেছে ঠিক সেই রকমভাবে এই মায়াদেবীর মায়াদেবীর প্রভাবে মায়াদেবীর প্রভাবে যে অথই সাগরে পড়েছে মায়াদেবীর প্রভাবে অথই সাগরে ভোগের সাগরে পড়েছে অনন্তকাল ভোগ করে যাও কোনো শেষ হবে না পুরোবার শেষ হয়েছিল বলেছিল আর দরকার নেই আরও কাজ যে তাহলে আমার হলো না আরও চাই উর্বশী কোথায় গেলে গো তুমি মরে যাবো মরে যাবে লাস্টে যখন এত বড় বিড় বুঝতে পারলো ছি 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 আমার মতো একটা এত বড় বীর একটা ছাগল হয়ে গেল কাম এমনই জিনিস অতি বীর্যবান বলবান ব্যক্তিকেও ছাগল কুকুর করে দেয় শিয়াল বানিয়ে দেয় জেনে রাখবি যদি এই কথা বুঝতে পারিস তাহলে আগুনের মতো তেজিয়ান থাকবি কোনো বাবার ক্ষমতায় কিছু করবি আর যেই কাম চলে এলো তখন দুর্বল দুর্বলতা মানেই হলো কাম কাম মানে দুর্বলতা দুর্বলতা মানে কাম কিচ্ছু করার নেই তাহলে এইভাবে রন্ধে রন্ধে চলে গেছে ভোগবাসনা এটাকে ছাড়াবার জন্য বিবাহের ব্যবস্থা মদ খেতে পারবে যোগ্য করে খেও মাংস খেও ঠিক আছে খেও যোগ্য করে বলি না হলে খাওয়া যায় না এই করতে করতে লোকগুলিকে দমন করছে কিন্তু বেদের কখনোই উদ্দেশ্য নয় লোককে মাংস খাওয়ার প্রেরণা দেবে মদ খাওয়ার প্রেরণা দেবে এইসব কথা উদ্দেশ্য হব মিথ্যে কথা এইভাবে চলছে সেই জন্য বলছেন ব্যবস্থিতি ব্যবস্থিত তেস বিবাহযোগ্য সুরাগ সুরাগ্রহী রাস নিবৃত্ত নিষ্ঠা নিবৃত্ত মানে ওকে নিবৃত্তির পথে পরিচালনা করবার জন্য ফর দ্য টাইম বিং গোয়িং টু গিভ সাম লুক অফার সো দ্যাট ইন লং রান হি ক্যান গেট কন্ট্রোল ওভার ইস ফ্যান্সিফুল মুড এই যে নিয়মগুলো এ পরবর্তীকালে এই যে খামখেয়ালি ভাব এটাকে দমিয়ে দমিয়ে আনবার জন্য এই ব্যবস্থাগুলো করা আর কিছু না সেই জন্য বলছেন লোকে ব্যব্যায়ামিষাম সেবা নিতান্তু ইয়ন্তর নহিতত্ব চৌদনা ব্যবস্থিত ইসু বিবাহ যজ্ঞ সোরাগ্রহের আসু নিবৃত্ত নিষ্ঠা এর নিবৃত্তি মার্গে চার জন্য এগুলো করেছেন আর অন্য কিছু নয় এগুলো লোকে বোঝবার চেষ্টা করছে না যাই হোক আজকে এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া উচিত অনেক দূরে যাবে তোমরা যাই হোক আজ এই পর্যন্ত থাকুক তাহলে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম ওটা ভুললে চলবে না